হ্যালো এভরিওয়ান, আই এম অনুরাধা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকের তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আজকের ভিডিওটা কোনো রকম ফুড ব্লগ নিয়ে নয়, আজকের ভিডিওটা অবশ্যই দিদি নাম্বার 1-এর অডিশন নিয়ে। তো কোচবিহারে কিন্তু খুব শিগগিরই হতে চলেছে দিদি নাম্বার 1-এর অডিশন, অ্যান্ড আই নো তোমরা ভীষণই এক্সাইটেড, আই এম অলসো এক্সাইটেড তোমাদেরকে খবরটা দেওয়ার জন্য। সো কোচবিহারে দিদি নাম্বার 1-এর অডিশন কোথায় হচ্ছে, কী করে তোমরা দেবে, অ্যান্ড কোন জায়গায় হচ্ছে, সব কিছু জানার জন্য কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। অ্যান্ড তোমরা কিন্তু ভিডিওটাকে প্রচুর শেয়ার করে দিও, তার কারণ অনেকেই দিদি নাম্বার 1-এ যেতে চায়, তো তাদেরও যাতে এই ভিডিওটা হেল্প হয় তো অবশ্যই তোমরা ভিডিওটাকে শেয়ার করে দিও। সো এবার চলে আসা যাক টপিকে, ঠিক আছে। তো দিদি নাম্বার 1-এর অডিশন কোথায় হচ্ছে তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, তোমার স্ক্রিনে বুঝতে পারছো কি না, বুঝতে পারবে কি না, বাট ওয়েট, এখানে না স্ক্রিনে বোঝা যাচ্ছে না, বাট তোমাদেরকে আমি মেনশন করে দেবো ঠিক করে। ওকে, তো দিদি নাম্বার একটু একটু হালকা হালকা বোঝা যাচ্ছে, বাট ওকে। তো দিদি নাম্বার 1-এর অডিশন হচ্ছে কোচবিহারের শ্রীময়ী শালবনী ভবনে আগামী 16 জুলাই শনিবার, ঠিক আছে। আর শালবনী ভবন তোমরা যদি না চেনো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি শালবনী ভবনটা কোথায়। সেটা তোমরা হচ্ছে যেই দিক থেকেই তোমরা আসো, বাস স্ট্যান্ডে নামবে, তারপরে নামার পরে তোমরা খাগড়াবাড়িতে আসবে, ঠিক আছে। খাগড়াবাড়িতে আসার পরে যে কোনো অটো বা টোটো নেবে, নেওয়ার পরে তোমরা বলবে যে আমরা শালবনী ভবনে যাব। খাগড়াবাড়ি থেকে তোমাদেরকে, যদি তোমরা 4-5 জন থাকো তাহলে 10 টাকা টোটো ভাড়া দিয়ে তোমাদেরকে নিয়ে যাবে, আর 1 জন থাকলে 20 টাকা নিতে পারে। তো একদম খাগড়াবাড়ি তোমরা নামবে, খাগড়াবাড়ি থেকে বলবে শালবনী ভবনে যাব, ডিরেক্ট তোমাদেরকে ওখানে নামিয়ে দেবে, অ্যান্ড শালবনী ভবনে অডিশনটা হচ্ছে। তো আর তোমরা যাবে 10, আর অডিশনটা কিন্তু 10টা থেকে 4টা পর্যন্ত, ঠিক আছে। অবশ্যই তোমরা একটুখানি তাড়াতাড়ি যাবে, তার কারণ দিদি নাম্বার 1-এর অডিশন বুঝতেই পারছো প্রচুর ভিড় হতে পারে, তো তোমরা অবশ্যই একটুখানি তাড়াতাড়ি যাবে। অ্যান্ড তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদেরকে কী কী নিয়ে আসতে হবে। তোমরা 2 কপি ফটো নেবে, তার সাথে একটা পেন নেবে অবশ্যই, তার কারণ তোমাদেরকে একটা ফর্ম ফিল আপ করতে হয়, ঠিক আছে, ওখানে তো অবশ্যই পেনটা ম্যান্ডেটরি। তারপরে তোমার যে কোনো একটা আই কার্ড নিয়ে আসতে পারো, তোমাদের ভোটার কার্ড বা আধার কার্ড নিয়ে আসতে পারো, ওটা যদিও লাগে না বাট তবুও তোমরা নিয়ে আসতে পারো। অ্যান্ড আর আমার কিছু, আমি তো দিদি নাম্বার 1 হয়েছি তোমরা জানোই, তো তোমাদের যদি কেউ না জেনে থাকো তার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আমার ব্যাজ দিদি নাম্বার 1, অ্যান্ড দিস ইজ দ্য স্যাশে, লুক অ্যাট দিস, দিদি নাম্বার 1। তো আমি সিজন 8-এ গিয়েছিলাম, সিজন 8, ওকে। তো এটা হলো সিজন 9, সো আমার ট্রফিটাও তোমাদেরকে দেখাচ্ছি, ইয়ে। সো আমি জানি এটা পাওয়ার কতটা আনন্দ, ঠিক আছে। তোমরাও যদি এই আনন্দটা পেতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে অবশ্যই অডিশনটা খুব সুন্দর করে দিতে হবে, আর খুব সুন্দর করে দেওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমরা যতটুকু কথাই বলবে কনফিডেন্টলি বলবে, ঠিক আছে। অতিরিক্ত কিছু করতে যেও না, তোমরা যতটুকু পারো একদম কনফিডেন্টলি বলবে, বলে চলে আসবে। তো আই হোপ তোমাদের এই ভিডিওটা প্রচুর হেল্প করবে, কারণ আমি কিন্তু দিদি নাম্বার 1-এর অডিশন একদম কলকাতা গিয়ে দিয়েছিলাম, তো তোমাদের কাছে এটা একটা অনেক বড় সুবর্ণ সুযোগ যে তোমরা কোচবিহারে এই অডিশনটা দিতে পারছো। তো সবাইকে অল দ্য বেস্ট, তোমরা অবশ্যই সবাই খুব ভালো করে অডিশনটা দিও, আর আমি চাই তোমরাও দিদি নাম্বার 1 যেতো, আর অবশ্যই তোমরা আমাকে জানিও যে এই ভিডিওটা তোমাদের হেল্প হলো কি না। তো আজকের ভিডিওটা এতটুকুই, যদি তোমাদের এই ভিডিওটার কিচ্ছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার, শেয়ার করতে একদম ভুলো না, সবার হেল্প হবে এই ভিডিওটাতে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে অবশ্যই আমার দেখা হবে পরবর্তী আমার যেই টপিকের ভ্লগ, ঠিক আছে, ফুড ভ্লগের সাথে। তো আজকে যারা তোমরা নতুন আমার চ্যানেলে এসছো, তোমরা যদি না জেনে থাকো, আই এম আ ফুড ভ্লগার, অ্যান্ড তার সাথে আমি কিন্তু আমাদের উত্তরবঙ্গে কিছু কালচারাল যেগুলো ফুড হয় সেগুলো আমি অবশ্যই রান্না করে তোমাদেরকে দেখাই, তো কী করে সেই প্রসেসগুলো হয়। তো এই সব ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য কিন্তু তোমাদেরকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। তো সবাই খুব ভালো থেকো, তোমরা সুস্থ থেকো, টাটা।